হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি গাইড টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তোমরা প্রত্যেকেই জানো তোমাদের কাছে আমি এডুকেশন রিলেটেড নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে মনোবিজ্ঞান চ্যাপ্টার থেকে একাদশ শ্রেণির শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে গুরুত্ব আলোচনা করো আর দু নম্বর কোয়েশ্চিন হচ্ছে শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কি তা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা তোমাকে আমি ভিডিও শুরু করার আগেই তোমাদের বলে দিই যে আগের দিন আমি আরও পাঁচটা কোয়েশ্চিন আলোচনা করেছিলাম এই মনোবিজ্ঞান চ্যাপ্টার থেকে তো তোমরা আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে সেই পাঁচটা কোয়েশ্চিনের অ্যান্সার দেখে নিতে পারো তো চলো তাহলে শুরু করে নিই মনোবিজ্ঞান চ্যাপ্টার থেকে যে দুটো কোশ্চিন আমি আজকে তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি তা হলো এক শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো আর দুই হচ্ছে শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কী প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দেখে নাও শিক্ষা মনোবিজ্ঞানের যে দুটি প্রশ্ন আমি আলোচনা করছি তোমাদের যাদের যদি সমস্যা আছে মনোবিজ্ঞান চ্যাপ্টার থেকে তো তারা খাতাতে অবশ্যই নোট ডাউন করে নেবে এই দুটো প্রশ্ন আমি আজকে আলোচনা করছি দেখো এবার অ্যানসার প্রশ্নগুলো নোট ডাউন করে নিয়েছো আশা করি এবার এর অ্যানসার আমি শুরু করছি তো বন্ধুরা আমি প্রথম কোশ্চেন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব কি সেটা নিয়ে আলোচনা করছি প্রথম পয়েন্ট শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্বের প্রথম পয়েন্ট হচ্ছে সম্ভাবনার বিকাশে সহায়তা তো ডিসকাসটা নাও তোমরা শিক্ষা মনোবিজ্ঞানের কাজ হলো নিয়ে জন্মগ্রহণ করেছে। সেসবের প্রকৃতি অনুধাবন করা এবং তার বিকাশে সাহায্য করা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিখন প্রক্রিয়ার আলোচনা তার ডিসকাস হচ্ছে শিশু কিভাবে শিখে শিখনের নিয়মাবলী কি শিক্ষণের ওপর প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলির সঙ্গে সম্পর্ক কি। ইত্যাদি বিষয়ে শিক্ষা মনোবিজ্ঞানে আলোচনা করা হয় যা শিক্ষকের শিক্ষাদানের কাজকে সহজ ও কার্যকরী কার্যকরী করে তোলে সেরকম তিন নম্বর পয়েন্ট বুদ্ধির পরিমাপ এটার আমি ডিসকাস করছি না চার নম্বর পয়েন্ট স্মৃতি প্রেশনা ও মনোযোগ এর ডিসকাস গুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে নেবে আমি আর এগুলো ডিসকাস করছি না পাঁচ নম্বর পয়েন্ট পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন ছ নম্বর পয়েন্ট সুপরিচালনা সাত নম্বর পয়েন্ট চরিত্র গঠন আট নম্বর পয়েন্ট শিক্ষা নির্দেশনা ও মানসিক স্বাস্থ্য এবং লাস্ট পয়েন্ট শিখ শিশুর বৃদ্ধি ও বিকাশ এটা ন নম্বর পয়েন্ট তো বন্ধুরা আমি এখানে নন নটা পয়েন্টই আলোচনা করেছি যেগুলো আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমি সেগুলো ডিসকাস করে দিয়েছি তোমাদেরকে তোমাদের যেটা সহজ বা গুরুত্বপূর্ণ বলে মনে হবে তোমরা সেটা ডিসকাস করে নেবে এবং সময় লিখে নেবে তো বন্ধুরা প্রথম অ্যান্সার আমি তোমাদের আলোচনা করে দিয়েছি এবার আসছি দ্বিতীয় প্রশ্নে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের কি সম্পর্ক তা নিয়ে ডিসকাস করা তো বন্ধুরা তোমরা অ্যান্সারটা দেখে নাও তো শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করার আগে তোমাদের বলে দিই যে এর দুটি দিক অব্যাহত আছে তা হলো তাত্ত্বিক দিক এবং ব্যবহারিক দিক তো বন্ধুরা আমি প্রথমে তাত্ত্বিক দিকটা আলোচনা করে নিচ্ছি তারপরে আমি ব্যবহারিক দিকটা তোমাদের কাছে তুলে ধরবো তো দেখে নাও তাত্ত্বিক দিকটা ফার্স্ট পয়েন্ট তো বন্ধুরা তাত্ত্বিক দিকের ফার্স্ট পয়েন্টটা দেখে না ফার্স্ট হচ্ছে ব্যক্তির বিকাশ সম্পর্কীয় তত্ত্ব তার ডিসকাসটা হচ্ছে শৈশব বাল্যকাল এবং বয়সন্ধিকাল জীবন বিকাশের এই স্তর শিক্ষার্থী অতিক্রম করে বিকাশের এই স্তরগুলির নিজস্ব বৈশিষ্ট্য আছে শিক্ষার্থীর বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য বলি ব্র্যাকেটের মধ্যে তোমরা লিখবে যা বিকাশমূলক মনোবিজ্ঞানের বিষয় ব্যাকেট ক্লোজ জানা থাকলে শিক্ষার্থীর মধ্যে নির্দিষ্ট পরিবর্তন নিয়ে আসা যা লক্ষ্য মধ্যে লিখবে অনেক সহজ হয় ফুলস্টপ দ্বিতীয় পয়েন্ট দেখে নাও শ্রেণীকক্ষে শিক্ষণ শিখন সম্পর্কে জ্ঞান তার ডিসকাসটা দেখে নাও শিখনের প্রকৃতি তত্ত্ব শ্রেণী শিক্ষণ সম্পর্কীয় বিশেষ তথ্য শিখন সমস্যা ও সঞ্চালনের পরিমাণ কিভাবে সঞ্চালন সম্ভব প্রভৃতি সমস্ত বিষয়ের সঠিক জ্ঞান শিক্ষা ওপর প্রক্রিয়াকে সার্থক ও বিজ্ঞানসম্মত করে তোলে সেই রকম তিন নম্বর পয়েন্ট দেখো ব্যক্তিগত পার্থক্য এটা আমি আর ডিসকাস করছি না তোমরা এটা দেখে নাও চার নম্বর শিক্ষার্থীর সমস্যার সমাধান আর পাঁচ নম্বর পয়েন্টে যাচ্ছি এবার পাঁচ নম্বর পয়েন্ট মানসিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান ডিসকাসটার আলোচনা করছি না ছ নম্বর পয়েন্ট বয়সন্ধিকাল সাত নম্বর পয়েন্ট শিখনের ফলে পরিবর্তনের পরিমাপ আট নম্বর পয়েন্ট ব্যতিক্রমী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা ন নম্বর পয়েন্ট দলীয় গতিশীলতা দশ নম্বর পয়েন্ট পাঠদানের উদ্দেশ্যে উদ্দেশ্য স্থিরকরণ স্থিরীকরণ আর লাস্ট পয়েন্ট পাঠ্যক্রম তো বন্ধুরা আমি এখানে এগারোটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি তোমাদের যেটা যেটা সহজ এবং ইম্পর্টেন্ট বলে মনে হবে তোমরা সেগুলোই এক্সামেতে অবশ্যই আলোচনা করবে দেখবে তোমাদের এক্সাম খুব ভালো হবে আর 90% পারসেন্ট মার্কস সে তো কোনো ব্যাপারই নয় তো বন্ধুরা আমি কিন্তু তাত্ত্বিক দিকটা আলোচনা করে দিয়েছি এবার আসছি ব্যবহারিক দিকে দেখে নাও তোমরা প্রথম পয়েন্ট শৃঙ্খলার সমস্যা দ্বিতীয় পয়েন্ট শিক্ষণ শিখন প্রক্রিয়া এটার ডিসকাসটা শুনে নাও আগের ডিসকাসটা যথেষ্ট বড় তো আমি সেই জন্য ডিসকাসটা করছি না তোমরা এটা খাতাতে নোট ডাউন করে নাও দ্বিতীয় পয়েন্টে আসছে শিখন শিক্ষণ প্রক্রিয়া তার ডিসকাস হচ্ছে কার্যকরী শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া নির্ভর করে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি ও সঠিক শিক্ষা সহায়ক বিশেষভাবে প্রয়োজন শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ প্রেশনার সঞ্চার ঘটানো স্মৃতিশক্তির উপযুক্ত ব্যবহার শিখন শর্তাবলীর প্রয়োগ অধিক পরিমাণে শিখন সঞ্চালনের সম্ভাবনা সবই মনোবিজ্ঞানের বিষয় যা উত্তম শিক্ষণ শিখন প্রক্রিয়ার আবশ্যিক শর্ত তিন নম্বর পয়েন্ট গণতান্ত্রিক প্রশাসন এটা আমি আর ডিসকাস করছি না তোমরা সেগুলো খাতাতে নোট ডাউন করে নাও চার নম্বর পয়েন্ট সময় তালিকা পাঁচ নম্বর পয়েন্ট সহপাঠক্রমিক কার্যাবলী আর এবার আসছি লাস্ট পয়েন্ট ছ নম্বর পয়েন্টে নতুন চিন্তাধারার প্রভাব তো বন্ধুরা আমি তোমাদের এইগুলো তো বন্ধুরা আমি এই দুটো প্রশ্নের অ্যান্সার তোমাদের কাছে আলোচনা করে দিলাম তোমাদের যার যার সমস্যা আছে মনোবিজ্ঞান চ্যাপ্টার থেকে তারা প্রত্যেকেই এই কোশ্চিন খাতাতে এবং অ্যানসারগুলো খাতাতে নোট ডাউন করে নেবে ঠিক আছে তো বন্ধুরা আমি তোমাদের দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু বলে দিলাম তো তোমাদের শিক্ষা মনোবিজ্ঞান চ্যাপ্টার থেকে রকম সমস্যা থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি